নাসির নাম শুনেন নাই? অনেকেই তো ইউটিউবে যা দেখেন, দেখছেন না? মুরব্বীরা তো ইউটিউবার বুঝবেন কি, আপনার তো আপডেট না। এখনকার যুবক হলো আপডেট, কঠিন আপডেট। ক্রিকেটার নাসির, এই ক্রিকেটার নাসির সে বিবাহ করেছে। বিবাহ করার পর এখন কয়েকজন বউ তুমি কার, যাকে বিবাহ করেছে ওই মেয়ের নাম হলো তামিমা তাম্মি। নাসিরের সাথে বিবাহ হওয়ার আগে 12 বছর অন্যখানে সংসার করেছে। সুবহানাল্লাহ, 12 বছর সংসার করেছে, একদিন নয় দুই দিন নয়, 12 বছর সংসার করেছে। যার সাথে সংসার করেছে তার নাম হলো রাকিব হাসান। এই রাকিব হাসান সাক্ষাৎকার দিয়েছে, আবার সময় টিভিতে প্রচার করেছে, তামিমার বিয়ে হয়েছে চারবার, স্বামী তিনটা, আশ্চর্যের বিষয়, টিভিতে নিউজ, বিয়ে হয়েছে চারবার, স্বামী হলো তিনটা। তখন আগের স্বামীর কাছে জিজ্ঞাসা করছে, এটা মানে কি? আমি বুঝতে পারছি না মানে কি। তখন বলছে, আমরা প্রথম কোর্ট ম্যারেজ করেছি, তারপরে আমরা আবার কাজীর কাছে যাই বিয়ে করেছি, তাহলে দুইটা হলো। এদিকে হঠাৎ করে 6 মাস খোঁজ ছিল না, 6 মাস খোঁজ ছিল না, তার ঘরে এখন 8 বছরের একটি মেয়ে, তার নাম যতদূর সম্ভব তোবা হবে, আমার স্মরণ নেই। 6 মাস খোঁজ ছিল না, বিদেশের মাটিতে আর একজনের সঙ্গে সংসার করেছে, কাটিয়েছে, বিয়ে লাগে না, কোনো কিছু লাগে না, পথে ঘাটে কুকুর দেখেন না মিলামিশা করে, ওই রকম কিছু মানুষ আর কুকুরের মতো চরিত্র হয়েছে, ঠিক কিনা? তার নাম ছিল অনক সাহা নাকি, হিন্দু ছেলে, তার সঙ্গে 6 মাস কাটিয়েছে, আবার দেখেন 8 বছরের একটা মেয়ে থুয়ে। ক্রিকেটার নাসির, সেও তো বদমাইশ কম না, আগে থেকে শুধু নারীর প্রতি লোভ আর এত কিছু, সেই ক্রিকেটার নাসিরের সঙ্গে ধুম ধাক্কা কাড়ে ঢাকার বুকে প্রাণ কেন্দ্রে নাচ গান করে ঢোল তবলা বাজিয়ে 8 বছরের একটি মেয়ে থুয়ে কেমন করে সেই মহিলা তার সঙ্গে বিবাহ করতে পারে, কেমন করে চলছে, কেমন করে চলছে? আজ বাংলাদেশে কি হচ্ছে দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিনা ওয়াত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত। আল্লাহ বলেছেন, বদ চরিত্র মহিলার জন্য বদ চরিত্র স্বামী, আর বদ চরিত্র পুরুষের জন্য বদ চরিত্র মেয়ে, ঠিক কিনা? সৎ চরিত্র ছেলের জন্য সৎ চরিত্র মেয়ে, আর সৎ চরিত্র মেয়ের জন্য সৎ চরিত্র ছেলে। ঘোষণাকার আল্লাহর সন্নুরের মধ্যে ঘোষণা করেছে আল্লাহ। এই জন্য আপনারা যখন বিয়ে করেন, আপনি বিয়ের আগে যত জায়গা ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন, আপনার বউ তত জায়গা ফুটবল ক্রিকেট খেলে আসছে, কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরাম, একজনের স্বামী তার সাথে কোনো বলে তালাকও হয় নাই, তালাকও হয় নাই, সারাসারি হয় নাই, কোনো কিছু হয় নাই, নাসিরের সাথে আবার বিয়ে, কিন্তু এই যে বিয়েটা তো কোনো হুজুর তো অবশ্যই পড়াইছে, কথা বলুন, কোনো হুজুর পড়ান নাই, বিয়েটা কোনো হুজুরই পড়াইছে, যে হুজুর পড়াইলে তারও তো মাসলা দেওয়ার দরকার ছিল কি ছিল না? মাসলা দেন নাই, নাসিরের টাকার অভাব নাই, পকেট ভরে দেছে, 14 গোষ্ঠী শুদ্ধ জায়েজ করে দিছে, কথা বলো না কেন, আছে না নাই টাকা পকেটে, 14 গোষ্ঠী সহ জায়েজ। এই জন্য নাসিরি তাকে গ্রেপ্তার করা দেখো কাজী আর ওই আলেম, কথা বলো না কেন, আলেম যে সাইজ তাকে লাগবে, কত বড় সাহস বাটপাট। এখনো সারাসারি হয় না আগের স্বামীর কাছ থেকে, স্বামী নিজে সাক্ষাৎকার দিচ্ছে, স্বামী এত কষ্ট করে চোখের পানি ঝরিয়ে বলছে, ছোটকালে তার সাথে বিবাহ হয়েছে, আমি তাকে পড়াশোনা করাইছি, পড়াশোনা করানোর পরে চাকরি হয়েছে, চাকরি হওয়ার পর আমার আর পাত্তা দেয় না, তোমার পাত্তা দিবে কি করে, তোমার পাত্তা দিবে কি করে। আজকে দেখেন তাকে ফাঁকি দিয়ে ওখানে চলে গেছে, কসম করে বলছি আজ হোক কাল হোক ও ওখান থেকে ফাঁকি দিয়ে পড়বে, ঠিক কিনা? আর এই ক্রিকেটার, ক্রিকেট বোর্ডকে বলছি, ক্রিকেটের বদনাম যাতে না হয়,
ক্রিকেটের প্রশংসা রাখার জন্য ওই রকম ক্রিকেটার যে কয়টা আছে প্রত্যেকটাকে সাইজটা করে আইনের আওতায় নিয়ে আসতেই হবে। ক্রিকেটটাকে ভালো করেন, অনেক ক্রিকেটার আছেন গ্রামের সুনাম আছে না নাই, মাশরাফি বিন মুর্তজা সুনাম আছে না নাই। কালকে আমি সাতক্ষীরায় মাহফিল ছিলাম, সাতক্ষীরার এক সন্তান মুস্তাফিজুর রহমান নাম শুনেন নাই? এগুলার তো কোনো কিছু বাড়ায় না। এর আগে একবার নাসিরের এই ঘটনা বেরোয়ছে সুবা নামে এক মেয়ের সাথে, কথা বলেন না কেন? আবার বেরোলে এটা দেখেন 8 বছরের মেয়ে, তুমি মেয়ের চোখের পানি ঝরাইছো, স্বামীর চোখের পানি ঝরাইছো। আবার শুনলাম ওই যে মেয়ে তামিমা তাম্মি, ওর সে ওর মা বেশি খারাপ, ওর মা বলে ছেলে পেলে নিয়ে আসে তামিমার রুমে ঢুকাই দেয়। আরে বাবা, মেয়ের সাথে মা খেলো আর অলরাউন্ডার, কথা বলেন না কেন? খারাপ লাগছে, পাক্কা খেলোয়াড়। আমি যুবক মানুষ তো, যুবকদের আনন্দ দেওয়া দরকার, পাক্কা খেলোয়াড়। তামিমাও খুব পাক্কা খেলোয়াড়, আগে বন্ধু তারপরে অমুক কিছু, তারপরে যায় বা 6 মাস উধাও কোনো কিছু নাই, ওদিকে 4-6 রান মান আউট ফাউট করি, একেবারে বল আউট, আর একজনকে আবার নেয়, কথা বলেন না কেন? এই জন্য